पढ़ब मेकानिजम अफ सेल इंजुरी। आगे भिडियोते पढ़िए सेल इंजुरी की एवं सेल इंजुरी कैन है कजगुलो एन पढ़ब सेल इंजुरी कीभावे है। सेल इंजुरी जो कजगुलो पढ़िए से कजगुलर कारण सेल इंजुरी है। से कजगुलो जदि थे देहे कि इंजुरियस स्टिमुलस तैरी है और ये इंजुरियस स्टिमुलसर कारण सेल इंजुरी तैरी है। एखन इंजुरियस स्टिमुलसगुलो की ता जानब। ये इंजुरियस स्टिमुलसगुलो के कयेकटा भागे भाग करा जाए। प्रथम डिक्रिस ए टी पी एटीपी डिक्रिज होले की होय एनार्जी डिपेंडेंट जो सेलुलर फंक्शनगुलो होय सेगुलो लस होय। लस अफ एनार्जी डिपेंडेंट सेलुलर फंक्शन। सेलुलर फंक्शन करते जो एनार्जी प्रयोजन है से लस हो जाए तारपरे सेल इंजुरी होते पारे। सेकेंड मेम्ब्रेन डैमेज मेम्ब्रेन डैमेज मेम्ब्रेन डैमेज कौन कौन सेलर होते पारे कौन कौन सेल ऑर्गने कौन सेले माइटोकॉन्ड्रिया 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 होले सेल माइटोकॉन्ड्रिया जो मेम्ब्रेन डैमेज हो जाए तहले सेल डेथ है तार फले सेल इंजुरी होते पारे। सेकेंड लाइसोजोम लाइसोजोम जदि एंजाइमेटिक डिपोजिशन सेलुलर कम्पोनेंट द्वारा जदि एंजाइमेटिक डिपोजिशन है तहले लाइसोजोम मेम्ब्रेन डैमेज हो जेते पारे। एंजाइमेटिक डाइजेशन एंजाइमेटिक डाइजेशन ऑफ सेलुलर कम्पोनेंट जदि सेलुलर कम्पोनेंट गुलोर एंजाइमेटिक डाइजेशन है ताले सेल इंजुरी होते पारे। देन आरेकटा प्लाज्मा मेम्ब्रेन जो सेलुलर कन्टेंट लस हो जाए प्लाज्मा मेम्ब्रेन डैमेज हो और प्लाज्मा मेम्ब्रेन डैमेज हो सेल इंजुरी है लस अफ सेलुलर कन्टेंट। अदर हलो इनक्रीज इंट्रा सेलुलर के सी ए डबल प्लस कैल्शियम और रिएक्टिव ऑक्सीजन स्पेसिस ए दुटो की करे रिएक्टिव ऑक्सीजन स्पेसिस ओ टू माइनस एच टू ओ टू ओ एच माइनस की करे प्रोटीन ब्रेकडाउन और
আর ডিএনএ ড্যামেজ। সো এইগুলো ইনজুরিয়াস স্টিমুলাস, এই ইনজুরিয়াস স্টিমুলাসগুলো বলে হলো যদি এটিপি কম থাকে তাহলে লস অফ এনার্জি ডিপেন্ডেন্ট সেলুলার ফাংশন, সেলুলার ফাংশনগুলো এনার্জি লস হয়, এনার্জি পাবে না, আর এনার্জি না পেলে সেলুলার ফাংশনগুলো হবে না, তার ফলে সেল ইনজুরি হতে পারে, হয়। মেমব্রেন ড্যামেজ, যেমন মাইটোকন্ড্রিয়ায় যদি মেমব্রেন ড্যামেজ হয় সেল ডেথ হয়ে যায়, আর সেল ডেথ হওয়া মানে সেল ইনজুরি। লাইসোজোমে যদি এনজাইমেটিক ডাইজেশন হয় সেলুলার কম্পোনেন্টগুলোর, তাহলে লাইসোজোমে মেমব্রেন ড্যামেজ হয়ে যায়, আর মেমব্রেন ড্যামেজ হলে সেলুলার ইনজুরি। আবার অন্যদিকে ইন্টারসেলুলার ক্যালসিয়াম আর রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসগুলোর ফলে কী হয়, প্রোটিন ব্রেকডাউন অ্যান্ড ডিএনএ ড্যামেজ হয়, আর এইগুলো হলে সেলুলার ইনজুরি হবে। এবার এই সেলুলার ইনজুরিগুলো আলাদা আলাদাভাবে পড়ব, কীভাবে হয় আর কীভাবে সেল ইনজুরি করে। ফার্স্ট, ডিপ্লিশন অফ এটিপি, ডিপ্লিশন অফ এটিপি। এটিপি কি? অ্যাডিনোসিন ট্রাই ফসফেট, এটা দুটো ওয়েতে তৈরি হয়, একটা হলো অক্সিডেটিভ ফসফোরাইলেশন অফ এডিপি, আর একটা হলো গ্লাইকোলাইটিক পাথওয়ে, এই দুটোর মাধ্যমে এই এটিপিটা তৈরি হয়। এটিপি কেন প্রয়োজন? এটিপি রিকোয়ার ফর মেমব্রেন ট্রান্সপোর্ট। সেকেন্ড, প্রোটিন সিনথেসিস। থার্ড, লিপোজেনেসিস। ফোর, ডি অ্যাসিলাইসেশন। মেমব্রেন ট্রান্সপোর্ট, প্রোটিন সিনথেসিস আর লিপোলাইসিসের জন্য এই এটিপি প্রয়োজন হয়। এবার জানব এটিপি যে ডিপ্লেশন হচ্ছে তার কারণগুলো কী কী। মেজর কজ অফ ডিপ্লিশন অফ এটিপি, এক নম্বর, যদি অক্সিজেন আর নিউট্রিশন সাপ্লাইটা ঠিকঠাক না হয় তখন এটিপি ডিপ্লিশন হয়। রিডিউস সাপ্লাই অফ অক্সিজেন অ্যান্ড নিউট্রিশন। সেকেন্ড, যদি মাইটোকন্ড্রিয়াল কোনো ড্যামেজ হয়, মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ। থার্ড, কোনো টক্সিকের জন্য এই এটিপি ডিপ্লিশন হতে পারে, অ্যাকশন অফ টক্সিন লাইক সায়ানাইড বা অন্যান্য কোনো টক্সিক যদি আমাদের দেহে ঢুকে যায় তার ফলে এটিপি ডিপ্লিশন হতে পারে। এবার জানব কনসিকুয়েন্স অফ ডিক্রিজড ইন্টারসেলুলার এটিপি, অর্থাৎ ইন্টারসেলুলার এটিপি যদি ডিক্রিজ হয় তার পরিণতি কী হবে বা তার ফলে কী কী হচ্ছে এটিপিটা ডিক্রিজ হয়ে যাওয়ার ফলে। এবার ইসচেমিয়া যদি হয়, ইসচেমিয়া ক
কি হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় কি হচ্ছে মাইটোকন্ড্রিয়া অক্সিডেটিভ ফসফোরাইলেশন কমে যাচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কমে যাচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কমে গেলে কি হচ্ছে এটিপি কমে যাচ্ছে আর এই এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট যদি কমে যায় তাহলে কি হবে প্রথমে কি হচ্ছে এনএ প্লাস পাম্প কমে যাচ্ছে এনএ প্লাস পাম্পিং যদি কমে যায় সিএ টু প্লাস এইচ টু ও এনএ প্লাস কে প্লাস এর ইনফ্লাক্স বেড়ে যাবে ইনফ্লাক্স বেড়ে যাবে আর এইগুলো যদি ইনফ্লাক্স বেড়ে যায় তবে সোয়েলিং হবে লস অফ সরি ইয়ার সোয়েলিং বেড়ে যাবে আর সেলুলার সোয়েলিং হবে অন্যদিকে যদি এই এটিপি কমে যায় তবে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস বেড়ে যাবে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস বেড়ে গেলে কি হচ্ছে গ্লাইকোজেন কমে যাবে আর ল্যাকটিক অ্যাসিড বেড়ে যাচ্ছে এই গ্লাইকোজেন যদি কমে যায় আর ল্যাকটিক অ্যাসিড বেড়ে যায় তার ফলে কী হবে পিকনোসিস হবে পিকনোসিস মিনিং ক্লাম্পিং অফ নিউক্লিয়ার ক্রোমোজোম অর্থাৎ অ্যাবনর্মাল ক্রোমোজোম তার ফলে সেল ইঞ্জুরি হবে থার্ড যদি রাইবোজোমগুলো ডি অ্যাটাচমেন্ট হয়ে যায় ডি অ্যাটাচমেন্ট অফ রাইবোজোম রাইবোজোমগুলো যদি অ্যাটাচ না থাকে তাহলে কী হবে প্রোটিন সিনথেসিস কমে যাবে প্রোটিন সিনথেসিস হতে পারবে না রাইবোজোম যদি অ্যাটাচমেন্ট না হয় তাহলে প্রোটিন সিনথেসিস কীভাবে তৈরি করবে তাই ডি অ্যাটাচমেন্ট অফ রাইবোজোম কী করছে প্রোটিন সিনথেসিস কমিয়ে দিচ্ছে তার ফলে কী হচ্ছে লিপিড ডিপোজিশন আর এইগুলোর জন্য কী হচ্ছে সেল ইঞ্জুরি হচ্ছে অর্থাৎ এইভাবে এটিপি যদি কমে যায় তার ফলে সেল ইঞ্জুরি হয়ে থাকে সেকেন্ড হলো মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ এই মাইটোকন্ড্রিয়াল ড্যামেজটা কেন হয়ে থাকে লস অফ মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন পোটেন্সিয়াল যদি মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন পোটেন্সিয়ালটা লস হয়ে যায় তবে অবশ্যই মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হবে সেকেন্ড কারণ লিকেজ অফ মেমব্রেন প্রোটিন যদি মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন প্রোটিনগুলো লিকেজ হয় বা বেরিয়ে যায় তাহলে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হবে এবার জানব কনসিকুয়েন্স অফ মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ অর্থাৎ মাইটোকন্ড্রিয়াল ড্যামেজটার ফলে কী হয় এবং মাইটোকন্ড্রিয়াল ড্যামেজটা কীভাবে হয় যদি সিস্টোলিক সিএ টু প্লাস রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস অ্যান্ড লিপিড পার অক্সিডেশন বেড়ে যায় তার ফলে মাইটোকন্ড্রিয়াল ইঞ্জুরি বা ডিসফাংশন হয় মাইটোকন্ড্রিয়াল ঠিকঠাক কাজ করতে পারে না তাহলে কী হচ্ছে ইনক্রিজ সিস্টোলিক সিএ টু প্লাস রিঅ্যাক্টিভ সি টু প্লাস আর রিঅ্যাক্টিভ
অক্সিজেন স্পেসিস আর লিপিড পার অক্সিডেশন যদি ইনক্রিজ করে তাহলে কি হবে? মাইটোকন্ড্রিয়াল ইনজুরি অর ডিসফাংশন, অর্থাৎ যদি এগুলো ইনক্রিজ করে তাহলে মাইটোকন্ড্রিয়া ঠিকঠাক কাজ করতে পারে না, তার ফলে কি হচ্ছে? এটিপি প্রোডাকশান ডিক্রিজ হচ্ছে, এটিপি প্রোডাকশান ডিক্রিজ হচ্ছে। এই এটিপি প্রোডাকশান ডিক্রিজ হওয়ার ফলে কি হচ্ছে? মেমব্রেন যে প্রোটিনগুলো সেগুলো লস হচ্ছে, এই মেমব্রেন প্রোটিনগুলো বেরিয়ে যাচ্ছে, লিকেজ হচ্ছে, সাইটোক্রোম অ্যান্ড আদার প্রোটিন লিকেজ হয়ে বেরিয়ে যাচ্ছে, একে বলা হয় অ্যাপোপ্টোসিস। আর এই অ্যাপোপ্টোসিসের ফলে সেল ইনজুরি হয়ে থাকে। অ্যাপোপ্টোসিস কি ডিটেলসে পরে বলবো। সেকেন্ড, মাইটোকন্ড্রিয়াল পারমেবিলিটি ট্রানজিশন হচ্ছে, মাইটোকন্ড্রিয়াল পারমেবিলিটি ট্রানজিশন, তার ফলে কি হচ্ছে? মেমব্রেন পোটেনশিয়াল লস হচ্ছে, মাইটোকন্ড্রিয়াল এর মেমব্রেন পোটেনশিয়াল লস হচ্ছে, লস অফ মেমব্রেন পোটেনশিয়াল। আর এই মেমব্রেন পোটেনশিয়াল লস হওয়ার ফলে কী হচ্ছে? ঠিকঠাক এটিপি জেনারেট হচ্ছে না, ইনএবিলিটি টু জেনারেট এটিপি। আর ঠিকঠাক এটিপি যদি জেনারেট না হয় তাহলে তাকে বলা হয় নেক্রোসিস, আর এই নেক্রোসিসের ফলে সেল ইনজুরি হয়ে থাকে। তাহলে কী হচ্ছে? যদি সিস্টোলিক সিএ টু প্লাস রিয়াক্টিভ অক্সিজেন স্পেসিস অ্যান্ড লিপিড প্রো অক্সিডেন্স পার অক্সিডেশন যদি ইনক্রিজ করে তবে মাইটোকন্ড্রিয়াল ইনজুরি বা ডিসফাংশন হয়, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াল ঠিকঠাক কাজ করতে পারে না। আর মাইটোকন্ড্রিয়া ঠিকঠাক কাজ না করলে এটিপি প্রোডাকশান করতে পারবে না, তাই এটিপি প্রোডাকশান ডিক্রিজ হয়। এটিপি প্রোডাকশান ডিক্রিজ হলে কী হচ্ছে? একদিকে এই মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের প্রোটিনগুলো লিকেজ হয়ে বেরিয়ে যাচ্ছে, যেমন সাইটোক্রোম অ্যান্ড আদার প্রোটিন, আর এর ফলে লিকেজ হয়ে বেরিয়ে যাওয়ার ফলে এই লিকেজ হয়ে বেরিয়ে যাওয়াকে বলা হয় অ্যাপোপ্টোসিস, আর এই অ্যাপোপ্টোসিসের ফলে সেল ইনজুরি হয়। আবার অন্যদিকে কী হচ্ছে? মাইটোকন্ড্রিয়াল পারমেবিলিটি ট্রানজিশন হচ্ছে, আর এই মাইটোকন্ড্রিয়াল পারমেবিলিটি যদি ট্রানজিশন হয় তারপরে মেমব্রেন পোটেনশিয়াল লস হচ্ছে। মেমব্রেন পোটেনশিয়াল লস হলে এটিপি ঠিকঠাক জেনারেট করতে পারবে না, ইনএবিলিটি টু জেনারেট এটিপি, আর এটিপি ঠিকঠাক জেনারেট না করতে পারলে নেক্রোসিস হচ্ছে। ইফ্লাক্স অফ ইন্টারসেলুলার ক্যালসিয়াম অর লস অফ ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস, এখানে কি হচ্ছে? ইন্টারসেলুলার ক্যালসিয়াম আরও অন্যান্য জায়গা থেকে ক্যালসিয়াম বেরিয়ে গিয়ে সিস্টোলিক ক্যালসিয়াম এর পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, আর এই সিস্টোলিক ক্যালসিয়াম বেড়ে গেলে এটিপি ডিক্রিজ হচ্ছে, ফসফোলিপিড ডিক্রিজ হচ্ছে, আরও সাইটোস্কেলিটন প্রোটিন অ্যান্ড মেমব্রেনের ডিসরাপশান হচ্ছে অ্যান্ড নিউক্লিয়ার ড্যামেজ হচ্ছে, আর এইগুলো কী করছে? মেমব্রেনকে ড্যামেজ করছে, আর যদি মেমব্রেন ড্যামেজ হয়ে যায় তাহলে সেল ইনজুরি হবে। কীভাবে হচ্ছে এবার দেখাচ্ছি। এক্সট্রা সেলুলার ক্যালসিয়াম, এইটা ইন্ট্রাসেলুলার স্টোর থেকে রিলিজ হচ্ছে, তাই কে বলা হয় এক্সট্রা সেলুলার ক্যালসিয়াম। এই এক্সট্রা সেলুলার ক্যালসিয়াম আর মাইটোকন্ড্রিয়া
ইসচেমিয়া অর সার্টিন কোনো টক্সিক এর কারণে যখন ক্যালসিয়াম বেরিয়ে যায়। আবার প্লাজমা মেমব্রেন থেকে যদি এই ক্যালসিয়ামের ইফ্লাক্স বেড়ে যায় তখন কি হচ্ছে, ইনক্রিজ সিস্টোলিক ক্যালসিয়াম। আর এই সিস্টোলিক ক্যালসিয়াম বেড়ে গেলে কি হচ্ছে, এক এটিপি ডিক্রিজ হচ্ছে, ফসফোলিপিড ফসফোলিপিড ডিক্রিজ হচ্ছে, ডিসটর্ব হচ্ছে অফ মেমব্রেন অ্যান্ড সাইটোস্কেলিটন প্রোটিন সাইটোস্কেলিটাল প্রোটিন ডিসরাপশন হচ্ছে মেমব্রেন অ্যান্ড সাইটোস্কেলিটন প্রোটিন। আর কি হচ্ছে, নিউক্লিয়ার ক্রোমাটিন ড্যামেজ হচ্ছে, নিউক্লিয়ার ক্রোমাটিন ড্যামেজ। আর এই যেহেতু ফসফোলিপিড কমে যাচ্ছে আর ডিস্টারপশন অফ মেমব্রেন অ্যান্ড সাইটোস্কেলিটন প্রোটিন, এর ফলে কি হচ্ছে, মেমব্রেন ড্যামেজ হচ্ছে, মেমব্রেন ড্যামেজ। আর এই মেমব্রেন ড্যামেজের ফলে সেল ইনজুরি। নেক্সট হলো অ্যাকুমুলেশন অফ অক্সিজেন ডিরাইভড ফ্রি রেডিকাল, অ্যাকুমুলেশন অফ অক্সিজেন ডিরাইভড ফ্রি রেডিকাল। প্রথমে জানতে হবে ফ্রি রেডিকালসটা কি। এটা হলো একটা কেমিক্যাল স্পিসিস যেটার আউটার অরবিটে একটা মাত্র আনপেয়ার ইলেকট্রন থাকে, তাকে বলা হয় ফ্রি রেডিকালস। ইট ইজ এ কেমিক্যাল স্পিসিস দ্যাট হ্যাভ সিঙ্গেল আনপেয়ার ইলেকট্রন ইন দ্য আউটার অরবিট। এবার নেক্সট জানতে হবে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসটা কি। রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস এটা এক প্রকার ফ্রি রেডিকালস, অক্সিজেন ডিরাইভড ফ্রি রেডিকালস টাইপের। এটা প্রোডিউস হয় যখন মাইটোকন্ড্রিয়াল রেসপিরেশন বা এনার্জি জেনারেশন হয়, যেমন ইনফ্ল্যামেশনের সময়। তাহলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস ইজ এ টাইপ অফ অক্সিজেন ডিরাইভড ফ্রি রেডিক্যাল প্রোডিউস ডিউরিং মাইটোকন্ড্রিয়াল রেসপিরেশন অ্যান্ড এনার্জি জেনারেশন, এক্সাম্পল ইনফ্ল্যামেশনের সময় এটা হয়ে থাকে। এবার জানব অক্সিডেটিভ স্ট্রেসটা কি, এটা কখন হয়। যখন এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসটা
বেশি হয়ে যায়, বেড়ে যায়, তখন এই অক্সিডেটিভ স্ট্রেসটা হয়ে থাকে। এটা কেন হয়? যখন ফ্রি রেডিকালটা বেড়ে যায়, হোয়েন প্রোডিউস ও এস ইনক্রিজ ইট হ্যাপেন। এবার জানবো কি করে এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি হয়। জেনারেশন অফ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, মাইটোকন্ড্রিয়া থেকে ইনকমপ্লিট রিডাকশন হচ্ছে, ইনকমপ্লিট রিডাকশন এর ফলে যে সুপার অক্সাইড তৈরি হচ্ছে, সুপার অক্সাইড, এই সুপার অক্সাইড হাইড্রোজেন পারঅক্সাইডে পরিণত হচ্ছে, পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড আবার হাইড্রোক্সিলে পরিণত হচ্ছে, হাইড্রোক্সিল। হাইড্রোক্সিল রেডিকালে পরিণত হচ্ছে, একে বলা হয় রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। আর এই এই রেডিকাল সরি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসগুলোর প্যাথোলজিক্যাল এফেক্ট কী, কীভাবে সেল ইঞ্জুরি আর সেল ডেথ করে, প্যাথোলজিক্যাল ইফেক্ট। ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন হয়ে কি করে, জেনারেশন অফ লিপিড অ্যান্ড পার অক্সিডেজ, লিপিড অ্যান্ড পার অক্সিডেজ জেনারেশন করে, তার ফলে কি হয়, প্লাজমা মেমব্রেন অ্যান্ড অর্গানেলসগুলো ডিসরাপশন হয়, ডিসরাপশন অফ প্লাজমা মেমব্রেন অ্যান্ড অর্গানেলস। সেকেন্ড, প্রোটিন কি করে, এই প্রোটিনের অক্সিডেশনের ফলে এনজাইমেটিক অ্যাক্টিভিটি লস হয়ে যায়, লস অফ এনজাইমেটিক অ্যাক্টিভিটি। আবার ডিএনএ অক্সিডেশনের ফলে কি হয়, মিউটেশন ব্রেক হয়। আর এইসব কারণের জন্যই সেল ইনজুরি হয়।